শুনুন না, এই সেই রান্না যদি করেন, দুটো রুটি বা পরোটা এক্সট্রা করে রাখবেন। চলুন আগে রান্নাটা দেখে নিই। প্রেশার কুকারে জল গরম হতে দিয়ে তাতে চিকেনটা অ্যাড করুন। এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দেবেন। চিকেনটা আধ ঘন্টা হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়োয় ম্যারিনেট করে রাখা ছিল। দুটো হুইসেল দিয়ে নিন। চিকেনের জলটা কিন্তু ফেলবেন না। সেদ্ধ চিকেনটা দুটো কাঁটা চামচের সাহায্যে শ্রেড করে নিন। শ্রেড করার সময় যদি হাড় থাকে সেটা ফেলে দিন। আর বোনলেস হলে তো কোনো ঝামেলাই নেই। এবার কড়াই গরম হতে দিয়ে তাতে দু চামচ সর্ষের তেল অ্যাড করে দিন। ফোড়নে দিন 1 ইঞ্চি দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। ভালো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো ডাইরেক্ট তেলে দিয়ে দিন। এবার 2 চামচ পেঁয়াজের চপড আর 2 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিন। পেঁয়াজ ভালো করে মশলায় নেড়ে চেড়ে নিন। এবার 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা অ্যাড করুন। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে আসলে 1 চামচ চিনি আর হাফ চামচ নুন অ্যাড করবেন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করা হয়েছে। তারপর 4 চামচ টমেটো পিউরি অ্যাড করে দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিন। এবার 3 চামচ এখানে কাজু বাদাম বাটা অ্যাড করা হয়েছে। বাদাম বাটাটাও প্রায় 2 মিনিট মতো ফ্রাই করে নিন। এবার মশলার মধ্যে শ্রেডেড চিকেনটা অ্যাড করে দিন। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিন। চিকেনের স্টকটা ফেলে দেননি তো? এবার এখানে 250 থেকে 300 ml ওই চিকেনের স্টকটা স্টেপ বাই স্টেপ অ্যাড করবেন। বাকি চিকেনের স্টকটা অ্যাড করে একবার ফুল ফ্লেমে রান্নাটা ফুটে উঠতে দিন। ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কুক করে নিন। তাহলেই কিন্তু রেডি আপনার রান্না। এবার নামানোর আগে জাস্ট অ্যাড করতে হবে 3 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে অ্যাড করুন 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ধনে পাতা। এটা একটা ক্রিমিয়েস্ট চিকেন ভর্তা রেসিপি, যেটা সার্ভ করবেন অবশ্যই সেদ্ধ ডিম উপরে দিয়ে। ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এনজয়।